এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুর সাহেব, পুরা বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে, সে শহীদুল ইসলাম ভাইয়ের ভাই, বুঝছো তো? এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন তো কথা যা বলা বলি না, বলুন তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটি হলো যে আমি বেশ কয়েকদিন টানা একেবারে রাত দিন পরিশ্রম ইত্যাদির কারণে অনেকটাই হাঁপিয়ে উঠেছিলাম, একটু বিশ্রাম প্রয়োজন ছিল। তো বিশ্রামের জন্য আমি ঢাকার অদূরে সোনারগাঁও, একটি সুন্দর যেখানে দর্শনীয় এলাকা সোনারগাঁও জাদুঘর, সেখানে গিয়েছিলাম এবং সেখানে সঙ্গে আমার স্ত্রী ছিলেন। আমার স্ত্রীর পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা এবং কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার সাথে যিনি ছিলেন তিনি আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী এবং তার সাক্ষী সুবুদ যে বিষয়গুলো নিয়ে কিছুটা কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল, যিনি ওখানে উপস্থিত পুলিশের কর্মকর্তা একজন সম্ভবত সার্কেল এসপি তিনি উপস্থিত ছিলেন, জনাব মোশাররফ সাহেব, তিনি আমার কাছ থেকে যাবতীয় বিষয়ের বিবরণ শুনে এবং তার তথ্য প্রমাণ যাচাই করে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার সহকর্মী, তার ওয়াইফ ছিলেন, সাবেক ওয়াইফ, তার সাথে তার প্রায় আড়াই বছর কলহের জের ধরে তার দুটি সন্তান রয়েছে। তো সেই সূত্র থেকে আমি একান্ত পারিবারিকভাবে এবং আমার ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধবদের তাদের উপস্থিতিতে আরও দুই বিবাহ বন্ধনের ব্যবস্থা করি এবং সেই বিবাহের মাধ্যমেই তিনি আমার বিবাহিতা, শরীয়তসম্মত বিবি। এবং আমার এ বক্তব্যে স্থানীয় পুলিশ প্রশাসন তারা সন্তুষ্ট হয়েছেন।